আরবিসির বিরুদ্ধে শেষ ওভারে স্টার্কের বোলিং নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ কেকেআর অধিনায়ক শ্রেয়াস আয়ার। শেষ ওভারে স্টার্কের বিরুদ্ধে ব্যাট করছিলেন আরবিসির নয় নম্বর ব্যাটসম্যান করণ শর্মা। ছ বল জেতার জন্য আরবিসির প্রয়োজন ছিল 21 রান। প্রথম, তৃতীয় ও চতুর্থ বলে করণ শর্মা 6 মারেন। পরপর একই ধরনের বল করে অধিনায়কের বিরক্তির কারণ হয়েছেন মিচেল, যদিও পঞ্চম বলে অসাধারণ কাট অ্যান্ড বোল্ড করে করণকে ফেরত পাঠান স্টার্ক। 24 কোটি 75 লাখ টাকায় কেনা এই বোলারের বিরুদ্ধে নিজের অসন্তোষ চেপে রাখতে পারেননি কেকেআর অধিনায়ক। তবুও খেলার শেষে তার পাশেই দাঁড়ালেন শ্রেয়াস। কেকেআর অধিনায়ক বলেন, শেষ ওভারে চাপ সবসময়ই থাকে, একটা ছক্কা হলে চাপ আরও বেড়ে যায়, সেই সময় মাথা ঠান্ডা রাখতে হয়। আগের বলে কি হয়েছে তা মাথায় রাখতে নেই, পরের বলটা যাতে ভালো হয় সেই চেষ্টাই করে যেতে হয়। পরের বলটা ব্যাটসম্যানকে কোন দিকে মারতে বাধ্য করব সেই চিন্তাই করতে হয়। তিনি স্টার্কের নাম না নিলেও তার ইঙ্গিত থেকে বোঝা যায় যে তিনি কার কথা বলছেন। তবে এ পর্যন্ত স্টার্ক মাত্র 2টি খেলায় উইকেট পেয়েছেন। তার ফর্ম যে আগামী দিনে কেকেআরের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে তা সকলেরই জানা। এখন দেখার বিষয় আগামী দিনে স্টার্ক ফর্ম ফিরে পায় কিনা, না এভাবেই চলতে থাকবে আইপিএল এর বাকি ম্যাচগুলো। স্পোর্টস ব্যুরো নিউজ বর্তমান। আরবিসির বিরুদ্ধে শেষ ওভারে স্টার্কের বোলিং নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ কেকেআর অধিনায়ক শ্রেয়াস আয়ার। শেষ ওভারে স্টার্কের বিরুদ্ধে ব্যাট করছিলেন আরবিসির নয় নম্বর ব্যাটসম্যান করণ শর্মা। ছ বল জেতার জন্য আরবিসির প্রয়োজন ছিল 21 রান। প্রথম, তৃতীয় ও চতুর্থ বলে করণ শর্মা 6 মারেন। পরপর একই ধরনের বল করে অধিনায়কের বিরক্তির কারণ হয়েছেন মিচেল, যদিও পঞ্চম বলে অসাধারণ কাট অ্যান্ড বোল্ড করে করণকে ফেরত পাঠান স্টার্ক। 24 কোটি 75 লাখ টাকায় কেনা এই বোলারের বিরুদ্ধে নিজের অসন্তোষ চেপে রাখতে পারেননি কেকেআর অধিনায়ক। তবুও খেলার শেষে তার পাশেই দাঁড়ালেন শ্রেয়াস। কেকেআর অধিনায়ক বলেন, শেষ ওভারে চাপ সবসময়ই থাকে, একটা ছক্কা হলে চাপ আরও বেড়ে যায়, সেই সময় মাথা ঠান্ডা রাখতে হয়। আগের বলে কি হয়েছে তা মাথায় রাখতে নেই, পরের বলটা যাতে ভালো হয় সেই চেষ্টাই করে যেতে হয়। পরের বলটা ব্যাটসম্যানকে কোন দিকে মারতে বাধ্য করব সেই চিন্তাই করতে হয়। তিনি স্টার্কের নাম না নিলেও তার ইঙ্গিত থেকে বোঝা যায় যে তিনি কার কথা বলছেন। তবে এ পর্যন্ত স্টার্ক মাত্র 2টি খেলায় উইকেট পেয়েছেন। তার ফর্ম যে আগামী দিনে কেকেআরের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে তা সকলেরই জানা। এখন দেখার বিষয় আগামী দিনে স্টার্ক ফর্ম ফিরে পায় কিনা, না এভাবেই চলতে থাকবে আইপিএল এর বাকি ম্যাচগুলো। স্পোর্টস ব্যুরো নিউজ বর্তমান।